পুরান ঢাকার কথা আসলেই আমাদের মাথায় যে নামগুলো ভেসে ওঠে তা হলো শাঁখারি বাজার, তাঁতি বাজার, বাবু বাজার, বঙ্গবাজার, লক্ষ্মী বাজার, কলতা বাজার। কিন্তু কেন এত বাজার? কীভাবেই বা এই বাজারগুলো গড়ে উঠেছিল? কারা গড়ে তুলেছিলেন? কী পাওয়া যেত এখানে? এসব বাজারের বর্তমান অবস্থাই বা কী? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শাঁখারি বাজার 400 বছরের পুরনো ঢাকা শহরের এক ঐতিহ্যপূর্ণ এলাকা হলো এই শাঁখারি বাজার। পটুয়ারা শঙ্খ বা শাঁখ শিল্পকে বংশানুক্রমে টিকিয়ে রাখেন, তাদের পেশার নামানুসারেই শাঁখারি বাজার নামকরণ করা হয়েছে। এখানে হিন্দু ধর্মাবলম্বীদের পূজার যাবতীয় সামগ্রী তথা শাঁখা, পূজার থালা, সিঁদুর, টিপ, আবির, প্রদীপ, বিয়ের টোপর, ফুল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। একসময় ঢাকা বিখ্যাত ছিল শাঁখারিদের তৈরি শাঁখার জন্য। ইতিহাস বলে 1800 শতকে প্রায় 850 শাঁখারি শিল্পী ঢাকায় বসতি স্থাপন করেছিলেন। শাঁখারি বাজার হিন্দু বসবাসকারী এলাকা হওয়ায় 1971 সালের 25শে মার্চ হানাদার বাহিনী সবার প্রথমে শাঁখারি বাজার গুঁড়িয়ে দিয়েছিল। মুক্তিযুদ্ধের সময় শাঁখারিরা দেশ ত্যাগ করেন, কিন্তু স্বাধীনতার পর তারা আবার এসে বসবাস শুরু করেন এই শাঁখারি পট্টিতেই। তাঁতি বাজার, অর্থাৎ যেখানে কাপড়ের বাজার বা তাঁতিদের অবস্থান। কিন্তু পুরান ঢাকার তাঁতি বাজারের সংজ্ঞা একটু ভিন্ন। এখানে কাপড় নয়, সোনা রূপার ব্যবসায় ব্যস্ত তাঁতিরা। একসময় কাপড়ের রমরমা ব্যবসা ছিল ঠিকই, তবে কাপড়ের ব্যবসায় লোকসান দেখা দিলে তাঁতিরা ধীরে ধীরে বস্ত্র বুনন ছেড়ে অলংকার ব্যবসার দিকে ঝুঁকে যান, কারণ অলংকারের ব্যাপক চাহিদা ছিল সেই সময়ে। জানা যায় তাঁতি বাজারের আশেপাশ ঘিরেই সেই সময় ঢাকা হয়ে উঠেছিল মোগল ভারতের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র। লক্ষ্মী বাজার, ইতিহাস বলে 1730 সালে কাশ্মীরের মিয়া সাহেব আব্দুর রহিম রিজভী নামের এক মুসলিম ব্যক্তি পুরান ঢাকার এই এলাকায় এসে একটি খানকা প্রতিষ্ঠা করেন। তারপর থেকে এই এলাকার নাম হয় মিয়া সাহেবের ময়দান। তার মৃত্যুর পর এখানেই তার একটি মাজার প্রতিষ্ঠিত হয়। পলাশী যুদ্ধের পর এখানে এই এলাকাতেই লক্ষ্মীনারায়ণ ঠাকুর স্বনামে লক্ষ্মীনারায়ণ মন্দির স্থাপন করেন। 19 শতকের শুরুর দিকে তাই পূর্বের নাম পরিবর্তন করে লক্ষ্মী বাজার রাখা হয়। কলতা বাজার, কলতা বাজার পুরান ঢাকার একটি প্রাচীন মহল্লা। এখানে ঢাকার সর্বপ্রথম বরফকল স্থাপিত হয়েছিল বলে এই এলাকাটির নাম ছিল বরফকল। মানুষের মুখে মুখে এলাকাটির বরফকল বলে খ্যাতি পায়, কিন্তু সময়ের ব্যবধানে শব্দ পাল্টে যায় এবং বরফ শব্দটি উঠে গিয়ে শুধু কল শব্দটি রয়ে যায়। আর এভাবেই কলতা বাজার নামে পরিচিত হয় পুরনো মহল্লার বরফকল। কলতা বাজার আরও একটি কারণে বেশ সুপরিচিত ছিল। এখানে বসবাস করতেন সেই সময়ের সেরা কুস্তিগির। মাঝে মাঝে বিকেলবেলায় লোক সমাগম হতো কুস্তি দেখার জন্য। চকবাজার, মোঘল যুগে মোঘলরা যেখানেই যেত সেখানেই দুর্গ নির্মাণ করত, আর এভাবেই দুর্গকে ঘিরে আশেপাশে বাজার বসত। দুর্গকে কেন্দ্র করে যেসব বাজার গড়ে উঠত তাদের পদশাহী বাজার বলা হতো। এভাবে চকবাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। বাণিজ্যিক কেন্দ্র হয়ে ওঠার পেছনে চকবাজারের আরেকটি কারণ আছে। চকবাজারকে পূর্বে নাখাস নামেও ডাকা হতো। নাখাস শব্দের অর্থ ক্রীতদাস। প্রথম দিকে এখানে ক্রীতদাস বেচাকেনা হতো, তাই এই সূত্রেই হয়তো বাজার বসেছিল আজকের চকে। ইতিহাসবিদদের মতে বাণিজ্যিক গুরুত্বের কারণেই গড়ে উঠেছিল চকবাজার। একসময় বিয়ের কেনাকাটার প্রধান বাজার ছিল এটি। এমনকি বরযাত্রীদের চকবাজার ঘুরে যাওয়ার একটা রীতিও নাকি ছিল, কিন্তু আজ সেসব রীতি কেউ না মানলেও বাজার হিসেবে চকের জৌলুস অপরিবর্তনীয় রয়েছে। বেগম বাজার, এই এলাকার নামের পিছনে একটা ঘটনা রয়েছে। লোকে বলে 1939-40 দিকে ঢাকার নায়েবে নাজিম সরফরাজ খানের আদরের কন্যার নাম ছিল লাডলি বেগম। তার নামে এই এলাকাটির নামকরণ হয়েছিল বেগম বাজার। বেগম বাজার মসজিদের কাছে নির্মিত মাছের বাজারের মালিক ছিলেন লাডলি বেগম। কিন্তু দুঃখের বিষয়, 1777 সালে বড় ধরনের এক অগ্নিকাণ্ডে বাজারটি পুড়ে যায়। পরে তৎকালীন সরকার নামমাত্র মূল্যের বিনিময়ে বাজারটি ক্রয় করেন। আলু বাজার,
আলুর বাজার শুনলে অবশ্যই যে কেউ বলবে আলুর পাইকারি বাজারের কথা বলা হচ্ছে, কিন্তু আদতে এই এলাকার নামের সাথে আলুর কোনো সম্পর্কই নেই। সম্রাট আওরঙ্গজেবের আমলে জাফর খান ঢাকায় এসেছিলেন, তিনি লালবাগ এলাকায় থাকতেন এবং বর্তমানের আলুর বাজার নামক এলাকাটি তখন তার দখলে ছিল। তার পুত্রের নাম ছিল এলাইয়ার খান। এলাইয়ার জন্মের পর থেকে বাজার খুব রমরমা চলছিল। অনেকের মতেই এই বাজারটির নাম আসলে এলাইয়ার খানের বাজার ছিল, কিন্তু বলার সুবিধার্থে মুখে মুখে নামটি আলুর বাজারে পরিণত হয়েছে। বাবু বাজার। ঢাকায় একসময় পাকুর নামের এক দেশীয় ফল পাওয়া যেত। যে এলাকা গড়ে উঠেছিল পাকুর গাছে সেই এলাকার নাম হয়ে গিয়েছিল পাকুরটুলি। তৎকালীন পাকুরটুলি এখন বাবুবাজার নামে পরিচিত। ব্রিটিশ আমলে জমিদার বাবুরা বাবুবাজারের গোড়াপত্তন করেন। বাবুবাজারই ঢাকা শহরের প্রথম পাইকারি চালের বাজার। এটি 1925 সালে বুড়িগঙ্গা নদীর তীরে স্থাপিত হয়। ঢাকার নবাব পরিবারের খাজা আব্দুল হাফিজ এবং কয়েকজন ব্যবসায়ী বাজারটি স্থাপনের জন্য সরকার কর্তৃক ইজারা নেয় নদী তীরবর্তী জায়গাটি। কিছু জটিলতার কারণে সরকার চালের বাজারে নিষেধাজ্ঞা আরোপ করে, কিন্তু 1954 সালে বাংলার যুক্তফ্রন্ট সরকার নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করে এবং পুনরায় বাজারটি সচল হয়। নাজিরা বাজার। পুরান ঢাকার একটি এলাকা হচ্ছে নাজিরা বাজার। এই এলাকাটির প্রকৃত নাম নাজির বাজার, কিন্তু লোকমুখে প্রচারিত হতে হতে এই এলাকাটি এখন নাজিরা বাজার নামেই পরিচিত। প্রকৃত নামটি এখন কেবল কাগজে কলমেই রয়ে গেছে। এলাকাটি পুরান ঢাকার খাবারের ঐতিহ্য ধারণ করে বিধায় এটি পুরান ঢাকার একটি উল্লেখযোগ্য এলাকা হিসাবে বিবেচিত হয়। বঙ্গবাজার। ঢাকার ফুলবাড়িয়ায় বঙ্গবাজার অবস্থিত। এটি মূলত তৈরি পোশাকের বাজার। 1965 সালে এখানে হকার ও ছোট দোকানদাররাই বেশি ছিল। জায়গাটি তখন ঢাকার প্রধান রেল স্টেশনের লাগোয়া ছিল, কিন্তু রেল কর্তৃপক্ষ জায়গার মালিকানা ছাড়তে রাজি হয় না। এই অবস্থায় দোকানিরা কর্তৃপক্ষের কাছ থেকে বার্ষিক ইজারা চুক্তির ভিত্তিতে দোকান বসানোর অনুমতি পায়। শেষে 1985 সালে সিটি কর্পোরেশন জায়গাটির মালিকানা পায় এবং 1989 সালে পাকা বিপণন কেন্দ্র নির্মিত হয়। 1985 সাল থেকে 1990 সালের মধ্যে এটি তৈরি পোশাকের বাজার হিসাবে পরিচিতি লাভ করেছিল। বাংলা বাজার। বাংলা বাজারের আসল কিভাবে নামকরণ হয়েছে সঠিক ইতিহাস জানা যায় না, তবে এই এলাকা যে প্রাচীনতম এলাকার একটি এইটুকু ধারণা করা যায়। অনেক পরিব্রাজকের লেখায় দেখা যায় বেঙ্গালা নগরের নাম, কারণ তখন এই এলাকাটিকে ঢাকার কেন্দ্রস্থল হিসাবে বিবেচনা করা হতো। প্রথম থেকে ঢাকার চকবাজারে মুসলিম পুঁথি ছাপা হতো কিতাবপট্টি নামের এলাকায়। এরপর বাবুবাজারেও বই ছাপা হতো। 1857 সালে মহাবিদ্রোহের পর বাংলা বাজারে আস্তে আস্তে বইয়ের দোকান চালু হতে লাগলো। 1905 সালের বঙ্গভঙ্গ এবং 1921 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকে ঘিরে পূর্ববাংলায় এক সাংস্কৃতিক জাগরণ শুরু হয়। ওই সময় থেকে বাংলা বাজার হয়ে ওঠে কবি সাহিত্যিক শিল্পী গবেষকদের আড্ডাখানা। 1947 সালে দেশভাগ হলে পশ্চিমবাংলার মুসলমান বই ব্যবসায়ী বাংলা বাজারে এসে বসে। এর সঙ্গে সঙ্গে জন্ম নিল এক ঝাঁক নতুন প্রকাশনা সংস্থা। নওরোজ কিতাবিস্তান, স্টুডেন্ট ওয়াস, গ্রেট ইস্ট লাইব্রেরি, মালিক লাইব্রেরি, খোশরোজ কিতাবমহল, হার্সন অ্যান্ড কোম্পানি ইত্যাদি। কাপ্তান বাজার। কাপ্তান শব্দটি ইংরেজি শব্দ ক্যাপ্টেন থেকে পরিবর্তিত হয়ে কাপ্তান হয়েছিল। ক্যাপ্টেন ফোর্ডের নামানুসারে গড বাজার নির্মিত হয়েছিল ঢাকায়। বাজারটি বেশ সুখ্যাতি লাভ করে। পরে মানুষের মুখে মুখে কাপ্তান বাজার নামকরণ হয়। বর্তমানে এটি ঢাকায় কবুতর পাখি কেনাবেচার সবচেয়ে বড় বাজার বলে পরিচিত। এটা ছিল তৎকালীন ঢাকার স্থাপিত কয়েকটি প্রধান বাজারের গল্প। এগুলো ছাড়াও ফিরিঙ্গি বাজার, নয়া বাজার, বক্সি বাজার, ঠাটারি বাজার এলাকাও সেই আমলেরই নিদর্শন। ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।